ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ক্যাপ্রি আইল্যান্ডে তো আমরা বোট ক্রুজ করছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ব্লু গ্রোতোতে গেছিলাম, যেখানে জলের কালার হচ্ছে কালচে নীল, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে গ্রিন গ্রোতোতে, যেখানে জলের কালার হচ্ছে সবুজ। অলরেডি দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাপরে বাপ, সেখানে বোট ক্রুজ করেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চলে এসেছি গ্রীনগ্রোতোর একদম কাছেই। বাপরে, মনে হচ্ছে কেন কি পাহাড়ে ধাক্কা মারবে। হাতে তো সবার ফোন, যদি জলে পড়ে যায় তো গেল। দেখো এটা হচ্ছে গ্রিন গ্রোতোর এন্ট্রান্স। এই ছোট্ট গুহার ভেতর দিয়েও কিন্তু বোট ক্রুজ হয়, বাট আমাদের অত সাহস নেই। সমুদ্র প্রচন্ড উত্তাল, মনে হচ্ছে যখন তখন পড়ে যাব। দাঁড়িয়েও ফটো তোলা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, আর বসেও হচ্ছে না। পুরো ভিজে গেছি, পুরো জল, পুরো ছিটকে, পুরো আমরা যেহেতু পিছনে রোদে বসেছি, পুরো আমরা ভিজে গেছি। কথা বলাও যাচ্ছে না, পুরো কাঁপছে। হচ্ছে বোট থেকে এক্ষুনি পড়ে যাবো, আমি না পড়লেও ফোনটা নিঘাত পড়বে। তো আর রিস্ক নিয়ে লাভ নেই। তোমরা দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নিশ্চয়ই জানো, কমেন্ট করে দিও, আর সাথে একটা লাইক করে দিও। চলো টাটা।